তৃণমূল এবং সিপিআইএম এর পর ধুলিয়ান পৌরসভা নির্বাচনে এবার প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয় কংগ্রেস। এক ঝলকে দেখে নিন ধুলিয়ান পৌরসভার কোন ওয়ার্ডে কে দাঁড়াচ্ছে কংগ্রেসের প্রার্থী হয়ে। ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ফখরুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান, তিন নম্বর ওয়ার্ডে পারভিনা সুলতানা, চার নম্বর ওয়ার্ডে সেলিনা খাতুন, ছয় নম্বর ওয়ার্ডে অলোক জৈন, সাত নম্বর ওয়ার্ডে লীলা মণ্ডল, আট নম্বর ওয়ার্ডে এমডি ওয়াসিম রাজা, নয় নম্বর ওয়ার্ডে এমডি ওবায়দুর রহমান, বারো নম্বর ওয়ার্ডে কেতাবুল হোসেন, চোদ্দ নম্বর ওয়ার্ডে বাসিরুদ্দিন শেখ, পনেরো নম্বর ওয়ার্ডে এমডি শরীফ খান, ষোলো নম্বর ওয়ার্ডে ফরিদা বিবি, ১৯ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল রয়, কুড়ি নম্বর ওয়ার্ডে সুমেরা খাতুন এবং ২১ নম্বর ওয়ার্ডে রাজা শেখ। তবে ৫ নম্বর, ১০ নম্বর, ১১ নম্বর, ১৩ নম্বর, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফে। তৃণমূল এবং সিপিআইএম এর পর ধুলিয়ান পৌরসভা নির্বাচনে এবার প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয় কংগ্রেস। এক ঝলকে দেখে নিন ধুলিয়ান পৌরসভার কোন ওয়ার্ডে কে দাঁড়াচ্ছে কংগ্রেসের প্রার্থী হয়ে। ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ফখরুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান, তিন নম্বর ওয়ার্ডে পারভিনা সুলতানা, চার নম্বর ওয়ার্ডে সেলিনা খাতুন, ছয় নম্বর ওয়ার্ডে অলোক জৈন, সাত নম্বর ওয়ার্ডে লীলা মণ্ডল, আট নম্বর ওয়ার্ডে এমডি ওয়াসিম রাজা, নয় নম্বর ওয়ার্ডে এমডি ওবায়দুর রহমান, বারো নম্বর ওয়ার্ডে কেতাবুল হোসেন, চোদ্দ নম্বর ওয়ার্ডে বাসিরুদ্দিন শেখ, পনেরো নম্বর ওয়ার্ডে এমডি শরীফ খান, ষোলো নম্বর ওয়ার্ডে ফরিদা বিবি, ১৯ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল রয়, কুড়ি নম্বর ওয়ার্ডে সুমেরা খাতুন এবং ২১ নম্বর ওয়ার্ডে রাজা শেখ। তবে ৫ নম্বর, ১০ নম্বর, ১১ নম্বর, ১৩ নম্বর, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফে। তৃণমূল এবং সিপিআইএম এর পর ধুলিয়ান পৌরসভা নির্বাচনে এবার প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয় কংগ্রেস। এক ঝলকে দেখে নিন ধুলিয়ান পৌরসভার কোন ওয়ার্ডে কে দাঁড়াচ্ছে কংগ্রেসের প্রার্থী হয়ে। ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ফখরুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান, তিন নম্বর ওয়ার্ডে পারভিনা সুলতানা, চার নম্বর ওয়ার্ডে সেলিনা খাতুন, ছয় নম্বর ওয়ার্ডে অলোক জৈন, সাত নম্বর ওয়ার্ডে লীলা মণ্ডল, আট নম্বর ওয়ার্ডে এমডি ওয়াসিম রাজা, নয় নম্বর ওয়ার্ডে এমডি ওবায়দুর রহমান, বারো নম্বর ওয়ার্ডে কেতাবুল হোসেন, চোদ্দ নম্বর ওয়ার্ডে বাসিরুদ্দিন শেখ, পনেরো নম্বর ওয়ার্ডে এমডি শরীফ খান, ষোলো নম্বর ওয়ার্ডে ফরিদা বিবি, ১৯ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল রয়, কুড়ি নম্বর ওয়ার্ডে সুমেরা খাতুন এবং ২১ নম্বর ওয়ার্ডে রাজা শেখ। তবে ৫ নম্বর, ১০ নম্বর, ১১ নম্বর, ১৩ নম্বর, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফে। তৃণমূল এবং সিপিআইএম এর পর ধুলিয়ান পৌরসভা নির্বাচনে এবার প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয় কংগ্রেস। এক ঝলকে দেখে নিন ধুলিয়ান পৌরসভার কোন ওয়ার্ডে কে দাঁড়াচ্ছে কংগ্রেসের প্রার্থী হয়ে। ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ফখরুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান, তিন নম্বর ওয়ার্ডে পারভিনা সুলতানা, চার নম্বর ওয়ার্ডে সেলিনা খাতুন, ছয় নম্বর ওয়ার্ডে অলোক জৈন, সাত নম্বর ওয়ার্ডে লীলা মণ্ডল, আট নম্বর ওয়ার্ডে এমডি ওয়াসিম রাজা, নয় নম্বর ওয়ার্ডে এমডি ওবায়দুর রহমান, বারো নম্বর ওয়ার্ডে কেতাবুল হোসেন, চোদ্দ নম্বর ওয়ার্ডে বাসিরুদ্দিন শেখ, পনেরো নম্বর ওয়ার্ডে এমডি শরীফ খান, ষোলো নম্বর ওয়ার্ডে ফরিদা বিবি, ১৯ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল রয়, কুড়ি নম্বর ওয়ার্ডে সুমেরা খাতুন এবং ২১ নম্বর ওয়ার্ডে রাজা শেখ। তবে ৫ নম্বর, ১০ নম্বর, ১১ নম্বর, ১৩ নম্বর, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফে। দেখুন ধুলিয়ান থেকে রমিজ রাজার রিপোর্ট, জেড টিভি।